মিনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন বাদে আমার এই চ্যানেলে ভিডিও আসছে, ডেলি ব্লগ নয়, যেদিন যেদিন স্পেশাল কিছু থাকবে বা কোনো কিছু রিলেটেড সেদিন সেদিন এই চ্যানেলে ব্লগ আসবে। কারণ বাড়ি হাউস ওয়াইফ, বাড়িতে থাকায় ডেলি ব্লগ আনা হয়তো পসিবল হবে না। স্পেশাল কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলটায়, ঠিক আছে? একটু পরে এখানে রোজা শেষ হবে, ইফতারের আজান দেওয়া শুরু হয়ে যাবে, জাস্ট 6টা বাজতে চলেছে এখন। তো এখন আমি ছাদে আছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড গরম এখানে, মানে 40-এর ওপরে টেম্পারেচার হয়ে গেছে। সারাদিনে তো বেরোনো যাচ্ছে না, এখন যেহেতু রোদ্দুর কম সেজন্য একে একটুখানি ছাদে ঘোরাঘুরি করা, তারপরে শুরু হবে অ্যাজ ইট ইজ রান্না বান্না। তো আজ স্পেশাল একটা রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো এবং ব্লগটা এনজয় করো এবং স্কিপ করো না, ঠিক আছে? চলো দেখতে থাকো। শুনতেই পাচ্ছ, এদের ইফতারের আজান শুরু হয়ে গেছে আজকের মতো, এদের রোজা এখানেই কমপ্লিট, আর দু তিন দিন হলেই রোজা শেষ। মুসলিম ভাই বোনদের এই একটা মাস প্রচণ্ড টাফ, সারা দিন না খেয়ে আমরা সামান্য একটা উপোস করলে আমাদের কত কষ্ট হয়, কিন্তু এরা সারা দিন না খেয়ে না দিয়ে সেই ইচ্ছে যে করে। এবং এদের কাছে, মুসলিম ভাই বোনদের কাছে, এই মাসটা রমজান মাসটা খুব পবিত্র মাস বলে এরা মনে করে, ঠিক আছে? তো চলো নেক্সট আবার যা করব তাই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধে, এবার দেবো সন্ধে, এই যে আমার ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো। সন্ধে দেবো, সন্ধে দিয়ে রাত্রির কাজ স্টার্ট করবো। চাও টিফিন করে দিচ্ছি। বাড়ি এসে গেছে, তাদের জল খাবার হচ্ছে কেলক্স, ঠিক আছে, দুধ দিয়ে আর চিনি দিয়ে। বড় খেয়ে বেরিয়ে গেছে, আর এবার হচ্ছে ছোটগুলোর খাবার। এবার দেবো চিনি, চিনি একটু অল্প খাওয়াই ভালো। এবার দেবো জল, নিয়ে ওদের হয়ে যাবে। এবার শুরু করবো আমি রাত্রির রান্নার প্রিপারেশন। আজকে রাত্রির রান্না হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে সিম্পল একটা ডালনা, কারণ আজকে পেঁয়াজ আলু আলাও নেই, সেজন্য দেখে নাও। এই হচ্ছে পনির, এই হচ্ছে তোমার ডুমো ডুমো করে রাখা আলু, এই হচ্ছে তোমার ক্যাপসিকাম, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এটাতে হচ্ছে তোমার আদা, জিরে বাটা, হলুদ আর সুগুড়ো লঙ্কা, একটা পেস্ট জল দিয়ে তৈরি করব। দেন রান্নাটা শুরু করবো। অ্যাজেটির যেমন নুন হলুদ তেল লাগে মিষ্টি, সেই রকম জলও প্রথমে আলুটা সেদ্ধ করে নিই। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার পনির ভাজছে লাল লাল করে, এবার পনির ভাজা চলছে। হ্যালো গাইস, ক্যাপসিকাম ভাজা, আলু ভাজা ডান, এবার রান্নাটা স্টার্ট করব। প্রথমে কড়াইতে দেবো একটু তেল,
এই দু তিন চামচ মতো তেল, একটু তেলটা গরম হলে দেবো জিরে, জিরে দিয়ে দেবো তেজপাতা, আর দেবো লঙ্কা, লঙ্কা একটুখানি ফাটবে, আর দেবো টমেটো, টমেটো সেদ্ধের জন্য একটু দেবো নুন, তাড়াতাড়ি গলে যায়। এগুলো দেবো এই মিশ্রণটা, যাতে সব আছে, চলো এগুলোটা গলে যাচ্ছে, এবার দেবো এই মিশ্রণটা, একটু মশলাটা কষে নেবো, মশলাটা কষা হয়ে গেলে আলু ক্যাপসিকাম দিয়ে মেরে নেবো, কারণ আমি যেহেতু সেদ্ধ করা আছে বেশিক্ষণ লাগবে না করতে। এটা এর মধ্যে অ্যাড করেছি একটুখানি চিনি আর একটুখানি টমেটো সস, কালারটা জাস্ট দেখো তেল ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে দেবো ক্যাপসিকাম, আলু দিয়ে একটু জল দেবো, লাস্টে পনির দিয়ে নামিয়ে নেবো। এবার দিই আলু, আলুটা দিয়ে একটু মশলাটা মাখা মাখা করে নিই। এবার দেবো ক্যাপসিকাম, তোমরাও নিরামিষ রান্না করলে ট্রাই করতে পারো। অনেককাল শনিবার থাকে, সোমবার থাকে তো, বা উপোষের সময় তো এটা ট্রাই করতে পারো, নিরামিষ খেতে ব্যাপক হয়, খুব সুন্দর খেতে হয় এটা, যারা পনির পছন্দ করো। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল আর নুন। রান্না প্রায় শেষ, সব সেদ্ধ হয়ে গেছে, এবার পনির মিশিয়ে দেব। এবার সব পনিরগুলো মিশিয়ে দিলাম, পনিরগুলো একটু মাখা মাখা হয়ে যাবে, একটু মাখা মাখা থাকবে, কারণ পরোটা দিয়ে বা রুটি দিয়ে এগুলো খেতে খুব ভালো লাগে। রান্না ডান, কমপ্লিট। এবার মাখবো আটা, আটা মেখে হবে আজকে পরোটা, ঠিক আছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ পরোটা সবাই জানো, ঠিক আছে। চলো এবার আমি আটা মেখে পরোটাটা ঝপঝপ করে নিই। গাইস, পরোটাও মোটামুটি ডান। আমার না ওই ত্রিকোণা পরোটা করতে খুব বিরক্ত লাগে, বেলতে বেলতে খুব বিরক্ত লাগে, সেজন্য আমি বেশিরভাগই না এই গোল পরোটা করাটাই পছন্দ করি, বেশ তাড়াতাড়ি হয়ে যায় গোল পরোটাটা করাতে, বেশি ঝামেলাও লাগে না। তো দেখো পরোটাও আমার হয়ে গেছে, এবার আমি নেক্সট হচ্ছে আমি এবার ছেলেদের পড়াতে যাব, ঠিক আছে, চলো আমার সাথে। এখানে চলছে পড়াশোনা জোরদমে, আর আমি যাব ফ্রেশ হতে, কারণ প্রচণ্ড ঘেমে গেছি, ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। কারেন্ট ছিল না তাই আর আসতে পারিনি, জাস্ট কারেন্ট এলো, পড়াশোনাও ডান হয়ে গেছে, এবার যাব ডিনার করতে। আজকে ডিনার তো তোমরা সবাই জানো, সেটা দেখাচ্ছি না কিছু প্রবলেমের জন্য।
তো আজকে এখানেই আমার ব্লগটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। কিছু হলে 50 সাবস্ক্রাইব ডান হবে, আবার আসবো অন্য কোনো দিন কোনো স্পেশাল কিছু নিয়ে, নয় রান্না না অন্য কিছু নিয়ে আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। ততক্ষণের জন্য বাই।